গরিবের পোলা, সারা জীবনের অর্জন গুছাইয়া ২,০০০ টাকা সংগ্রহ করে হজের প্রোগ্রাম করলাম। সেই মাসুক নবী, প্রিয় নবী, লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি, যাকে না বানাইলে আমাকে আল্লাহ বানাইতেন না, যাকে না বানাইলে আদম জাতি বানাইত না, যাকে না বানাইলে আল্লাহ অনেক কিছু বানাইত না। সেই রহমাতের নবী তায়েফে গিয়ে মাইর খাইলেন, কোন জায়গায় জাগাটা একটু দেখি আসি। এই শখ নিয়ে তায়েফে গেছি, মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা বড় মসজিদ আছে, যেটা হলো কোতোয়ালি মসজিদ। আমাদের বাংলাদেশের প্রথম যে 21 জেলা ছিল, 21 জেলায় বাংলাদেশ, তার মধ্যে ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর একটা জেলা। ওই বড় জেলার মূল থানার পাশে হত্যাকাণ্ড, হত্যাযোগ্য কি বলা হয় বিচার, হত্যার পরিবর্তে হত্যা, কতলের পরিবর্তে কতল বিচার হতো আগে, যার কারণে ওই থানার নাম হলো কোতোয়ালি থানা। তো ওই মসজিদ কোতোয়ালি মসজিদ, এখনো পর্যন্ত হত্যার বিচার, হত্যা ওখানে হয়, জেনার বিচার হয়, হাত কাটা বিচার ওখানে হয়, মসজিদের খতিব সাহেব জাস্টিস বিচারক, উনি যে ফতোয়া দিবেন ওখানে জল্লাদ আছে বিচার হয়, এটার নাম মসজিদে আব্বাস। জোহরের নামাজ পড়তে আমরা জামাতে পিছে পড়ে গেছি, তো জামাত হয়ে গেছে, মসজিদের মুসল্লিরা বাইরে বেরোয় বেরোয়া, মুরব্বীরা 4 জন 5 জন করে করে, ছোট ছোট গাছ আছে, অলের ছায়া আছে, ওখানে গল্প করতেছে দাঁড়ায় দাঁড়ায়। আমরা 3 জন 4 জন যাই অজু বানাচ্ছি, মসজিদের অজুখানে অলের গায়ে ড্রেন আছে, সেখানে টেপ দিয়ে অজু করতেছি। তো ওই মুরব্বীদেরই পোলা পান, 10 বছর 11 বছর 12 বছরের পোলা পান, মোটা সোটা ডেপো ডুপো পোলট্রির বাচ্চার মতো টাকা টুকো। এ দাঁড়াইয়া তামাশা করতে করতে 3-4টা আইসা ধাক্কাতে ধাক্কাতে আমার গাড়ির উপরে পড়ছে, ওর একটার বাড়ি আমি সইতে পারি না, 2-3টা এসে পড়ছে, আমি ড্রেনের মধ্যে পড়ে গেছি। গাই গুতো ব্যথা টেথা যা পাওয়ার পাইয়ে উঠিয়া ওদের মুরব্বীদেরকে বলতেছে, দেখেন না এরা কি করে, আমাদের দেশে যদি বহিরাগত মেহমানদের সাথে আমাদের আঞ্চলিক পোলাপানরা এমন করে, তাহলে মেহমানদের বলা লাগে না, আমরা মুরব্বীরাই আগে নিজেদের সন্তানদেরকে শাসন করি, পরে মুরব্বী মেহমানদের কাছে যাই আমরা আত্মসমর্পণ করি, সারেন্ডার করি, ক্ষমা চাই, এটাই তো নিয়ম। কিন্তু তায়েবের মুরব্বীদের স্বভাব দেখলাম, তাদের পোলাপানরে কিছু না কইয়া, ও দেশের ভাষাও আরবিতে, ক্ষমাচার ভাষা হলো মালিশ, যারা সৌদি থাকেন তারা কোন ঠিক আছে না, আইসি আমার পিঠে আদ্যে মালিশ করে আর কি, মালিশ ইয়া শায়খ, মালিশ ইয়া হাজ, মালিশ হাজা সগীর, এ তো পোলাপান, ওরা তো করবেই, তুমি কিছু মনে করো না, গাই খাতেই থাকো, মানে যা তর্জমাতে এই বোঝায় আর কি, এবার জাত দিল তো গাই খাইয়া, খুব কষ্টই পেলাম তাদের ব্যবহারে, পোলাপান ওই করেই যাচ্ছে, মুরব্বীরা এতটুকু আমাদেরকে মালিশ করলো। এরপরে ওজুর অর্ধেক হইতে না হইতে আবারও এসে বসছে, আবারও কইলাম, আবারও মালিশ কর, এবার আর সালিশ ডাকতাম না ওকে, মালিশের পরে আর সালিশ ডাকলাম না, সালিশ নিজেই করলাম, যে আরবিতে করলি তো বুঝবি, মনের জ্বালা খানিক ভাষা দিয়ে ব্যক্ত না বললে করতে পারলে তৃপ্তি পাওয়া যায় না, বাংলায় খানিক যাকো আর কলাম আর কি, এর গোপালে বাংলা, হরিপুরে বাংলা, বাংলাদেশি বাংলা, পরান বলে কইয়ে টইয়া এরবারে অজু বানাইলাম আর বললাম, যে তোরা আমাদেরকে এভাবে অজু ড্রেনের মধ্যে ফেলাবি না, ফেলাবে কে, তোদের পূর্বপুরুষ রহমাতে আলম নবীকে এই জায়গা রক্তাক্ত করেছিল, সেই রক্তের ধারাবাহিকতায় তোদের জন্ম, কাজেই তোরা যে আমাকে ড্রেনের মধ্যে ফেলাইয়া ক্ষান্ত হইছিস আলহামদুলিল্লাহ, আর যে মারতেছিস নিয়া এটাই আমাদের ভাগ্যের লক্ষ্য, কথা কি বুঝছেন, 1400 বছর আগের মুরব্বীরা বেয়াদবি করছে, তার ধারাবাহিকতা 1500 বছর পরে আইছে, তাদের পোলাপানের ভিতরে সেই রক্তের গন্ধ থাকার কারণে তারা ওলামাই কেরামের হাদিদের মুসলমানদের এহতেরাম বোঝে না,
মাথায় এসে আমি কি রেজাল্ট দিলাম যে তোরা যে ফাজিল বদমাইশ এই বদমাইশিরা তোদের থেকে শুরু হয় নাই এ তোকে গোড়াইতে বইয়ে আইছে কোন ফুলাপান যদি কুরআনের মজলিসের আদব রক্ষা করতে না পারিস তাহলে এইটা খালি তোরে গালি দেব না গালি তোর সন্ত পুরুষ পর্যন্ত পৌঁছে দেব এ বিয়াদব খালি তুই না তোর মা বিয়াদব তোর আব্বা বিয়াদব তোর দাদা বিয়াদব তোর চন্দ্র দৃষ্টি বিয়াদব নইলে মজলিসের আদব রক্ষা করতি নইলে বিয়াদব ইতি করতি না কথা বলতে কি আর কব না আদব তা দিস্তে আদল উৎপে এলাহি বিনে বরসার বিরো হর যাকে কাহি আর বলবো না কেন আরো বলবো কথা কয় না বলবো না অবশ্যই নবী পাক কোরআনে কারিমের মাহফিল করেন বক্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় থাকতে আর নবমুসলিম সাহাবায়ে কেরাম নবী পাকের শ্রোতা আল্লাহ নবী কোরআন দিয়ে বয়ান করে আবু জাহেল মিস্টার আবু জাহেল তার সংসদ ভবনের নাম হলো দারুল নদওয়া কি নাম শুনতেছেন এই দারুল নদওয়ার ভিতরে বৈশা আবু জাহেল প্রতিনিয়ত সাংবাদিকদের মাধ্যমে সংবাদ নেয় সাংবাদিকরা আবু জাহেল মিস্টার সে হলো সৌদি আরবের গভর্নর রাষ্ট্র ছিল বিশাল বড় এশিয়া মহাদেশ একটা রাষ্ট্র ছিল রাজধানী ছিল রাশিয়ার খোরাসান আর এই যত দেশ আছে টুকরা দেশ সবগুলো এক একটা প্রদেশ সৌদি আরব একটা প্রদেশ তার গভর্নর ছিল মিস্টার আবু জাহেল রাষ্ট্রীয় সংবাদগুলো সাংবাদিকরা আবু জাহেলের কাছে প্রতিনিয়ত পৌঁছায় সংবাদ আসতেছে দৈনন্দিন ও মিস্টার আবুল হাকাম মহারাজ আবু জাহেল মুহাম্মাদের মিষ্টি সুর আর মিষ্টি কথায় তার তিলাওয়াতের মজলিসে যে কেউ কান লাগায় কাফের লাগাক আর মুশরিক লাগাক হিন্দু লাগাক আর বুদ্ধ লাগাক ইহুদি নাসারা যেই তার তিলাওয়াতে আওয়াজ শোনে আর কোন তর্জমা তফসির লাগে না সঙ্গে সঙ্গে তার তিলাওয়াতে দুর্বল হইয়া মুসলমান হইয়া যায় وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যেই তার তিলাওয়াত শুনে মুমিনরা শুনলে ঈমান বাইড়া যায় কথা কন তরজমা লাগে না কারি সাইদুল ইসলাম আসাদ বাংলাদেশের কারি তার তিলাওয়াত শুনিনা হাজারো বেনামাজি নামাজি হইয়া যায় তিলাওয়াতের তরজমা লাগে না কারি আব্দুল বাসিত খান তার তিলাওয়াত শুনিনা একই মজলিসে 80 জন খ্রিস্টান যুবক পাগল হইয়া কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে মুমিনের ঈমান বাড়ে কাফের ঈমানদার হয় ওগো মিস্টার মুহাম্মাদের তিলাওয়াত যেই শুনে তার তো ঈমান হইয়া যাইতেছে দলে দলে মুসলমান বাড়তেছে করা যায় কি মিস্টার আবু জাহেল ঘোষণা দিলেন মুহাম্মাদের তিলাওয়াত শুনতে দেওয়া যাবে না তার তরজমা শুনতে দেওয়া যাবে না তার তাফসীর শুনতে দেওয়া যাবে না বাধা সৃষ্টি করতে হবে কয় বাধা সৃষ্টি করব কি দিয়া আল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন এক নম্বর আবু জাহেলের অর্ডার কেউ তার কোরআন শুনতে পারবা না ঘোষণা করে দাও সারা দেশে এলান করে দাও আর যদি কেউ মজলিসে এসে গোপনে শোনো তোমরা যারা আমার খাস সাগরে ওই মজলিসের মধ্যে বইসা ওয়ালগাও ওয়ালগাও চিল্লা পাল্লা করো ওয়ালগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন চিল্লা পাল্লা করবা সরগোল করবা যাতে মুহাম্মাদের তেলাওয়াত শান্তভাবে কেউ শুনতে না পারে মিস্টার আবু জাহেলের এই বক্তব্যই অর্ডার যারা আমলে আনছে তার ভিতরে নাম্বার ওয়ান এক নাম্বার গোল্ডেন এ প্লাস পাইছে পুরস্কার প্রাপ্ত ছাত্রটার নাম হলো ওলিদ ইবনে মুগিরা আমার থেকে অনেকবার শুনছেন আবার রুকুয়ে স্মরণ করে দিয়ে যায়
وذكر فإن الذكرى تنفع المؤمنين أول الناس أول الناسين প্রথম মানুষটা আব্বা জান উনি প্রথম ভুলে গেছে আমরা সেই ভোলা বাপের সন্তান আমাদেরও ভোলার যোগ্যতা আছে কাজেই আগে শুনছেন মনে নাও থাকতে পারে আবার স্মরণ করাই দেই আবু জাহেলের এই হুকুমের সবচাইতে বেশি পালন করছে যে তার নাম ওলীদ ইবনে মুগীরা একটু বলেন বললি কোনো নেকি হবে না তবে জীবনের তরে মনে থাকবে এই ওলীদ ইবনে মুগীরা মজলিসের ভিতরে আইসা চিল্লা পাল্লা করে মাঠের পাশে যাইয়ে দুই চার পাঁচ জনে হই হুল্লা লাগায় কেমন দূর গন্ডগোল লাগিয়ে গেছে যাতে মজলিসে সবাই সে জায়গা দূর হয়ে যায় এই যত প্রকার আকাম সব করতে আছে ইতিমধ্যে একদিন মজলিসের মধ্যে যখন এমন আচরণ করতেছে রহমাতে আলামিন নবীর নূরানি বয়ান ব্রেক হয়ে গেছে এই হাজার হাজার লাখ লাখ মানুষ বসা থাকবেন নীরবে নিস্তব্ধে একটা মানুষ যদি বক্তার সাথে তর্কে চলে আসেন আর বক্তা কথা বলতে পারে না জবান শুকাইয়া আসে নবী পাক বাধাগ্রস্ত হইলেন কথা বলতে পারতেছেন না জিব্রাইল এসে কয় হুজুর ঘটনা কি আজ কথা বলতে পার এমন হচ্ছে কেন জিব্রাইল কয় নবী বলেন জিব্রাইল সব মানুষ দেখো নীরব নিস্তব্ধ চাতকের মতো তাকায় আছে ওই মাঝখানে একটা বুড়ো লোক দেখো ওই বুড়ো লোকটার জন্য কথা বলতে পারতেছি না কয় হুজুর বুড়ো লোকটা চেনেন কয় হ্যাঁ চিনি সে আমার বাপ বয়সী আমার মক্কার ভিতরে উল্লেখযোগ্য একজন মানুষ ধনে ধনে কোনো তাই কম নাই কিন্তু লোকটা এমন আচরণ করে জিব্রাইল বললেন হুজুর না ওর মূল পরিচয় জানেন কয় না তা জানি না জিব্রাইল বললেন হুজুর ওর জিন্দগির ভিতরে মারাত্মক নয়টা দোষ আছে জোরে বলেন কয়টা ওর শুরু থেকে আজ পর্যন্ত মারাত্মক নয়টা দোষ আছে নয়টা দোষের বয়ান করতে গেলে নয় ঘন্টা লাগবে শুধুমাত্র একটা কথা বলে জায়গায় চলে যাব ওর নয় দোষের ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা জালিকা জানিম ও হলো যার সন্তান হারামজাদা 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 বুঝেন গ্রাম বাংলায় কি কয় জাইরুর বাচ্চা যার সন্তান কোনো ওজন হয় না ও হারামজাদা এরপরে জিব্রাইল বলে দিয়ে গেলেন হুজুর এইটা তো হারামজাদা তাই মজলিসের আদব রক্ষা করতে পারে না কিয়ামত পর্যন্ত হারামজাদাদের পরিচয় আপনারা জানাই দিয়ে গেলাম যদি কেউ কোরআনের মজলিসের বেয়াদবি করে আল্লাহ আল্লাহর রসুল বলে গালি দেয় মসজিদ মাদ্রাসার ক্রিটিসাইজ করে আলেম ওলামাকে ঠাট্টা উপহাস করে ধর্ম সম্পর্কে নিন্দা করে ও যত বড় পণ্ডিত হোক না কেন দুনিয়ার দিক দিয়ে আপনাকে সে পরিচয় বলুক আর না বলুক আপনি তার গোপন রহস্য জানেন আর না জানেন উম্মতরা জানাইয়া দেন ওইটার জন্মের মধ্যে দোষ আছে জন্মের মধ্যে দোষ না থাকলে আল্লাহর দেওয়া এত সুন্দর সংবিধান ইসলামকে সে খারাপ জানতে পারে না উলামায়ে হক্কানিরে গালি দিতে পারে না যদি তার জন্মের মধ্যে দোষ না থাকে ধর্ম সম্পর্কে কটুক্তি করতে পারে না যদি তার জন্মে দোষ না থাকে কথা বলেন আমরা হয়তো কারণ বছর সামনে সামনে কইতে পারি না তুমি আমারে গালি দিচ্ছ তুমি আমার ছবিরে গালি দিচ্ছ সরমুনের বিশ্বরে গালি দিচ্ছ আব্দুল গফফারকে সাহেবকে গালি দিচ্ছ বড় বড় ওলামায়ে কেরামরে তুমি গালি দিচ্ছ তুমি হারামজাদা যারোর সন্তান যারোর বাচ্চা এ কথা সামনে কইতে পারি না কারণ বছর তবে মনে প্রাণে বুঝে নিছি তোমারে সার্টিফিকেট দিয়ে দেছে আমার আল্লাহ তুমি অতুল লিম্বা দাদা লিখা জানিম তুমি অবশ্যই হারামজাদা বিচারও আদায় করতে পারতাম কথা কন ঠিক না